এবার ক্লাস সিক্স থেকে টুয়েলভের পড়ুয়াদের গীতাপাঠ বাধ্যতামূলক করা হচ্ছে। এ নিয়ে প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়। জানা গিয়েছে ক্লাস সিক্স থেকে টুয়েলভের সিলেবাসে গীতার সারাংশ মূল্যবোধ অন্তর্ভুক্ত করা হবে বলেই জানানো হয়েছে। বুধবার 7ই ফেব্রুয়ারি এ নিয়ে রাজ্য বিধানসভায় ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পড়ুয়াদের জন্য ভগবদ গীতা পাঠের ব্যাপারে রাজ্যের শিক্ষা দফতরের একটা সিদ্ধান্ত কার্যকর করার জন্য একটা প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাব অনুযায়ী ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত সব পড়ুয়াকেই গীতার নির্বাচিত অংশ পড়তে হবে। গীতার মোট 18টা অধ্যায় রয়েছে। এর মধ্যে ক্লাস অনুযায়ী গীতার ধাপগুলো সিলেবাসে রাখা হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। মূলত পড়ুয়াদের বয়স অনুযায়ী এই অধ্যায় ভাগ করা হয়েছে। আমরা বলছি গুজরাট বিধানসভার কথা, মানে গুজরাট বিধানসভায় এই প্রস্তাব আনা হয়েছে। তবে বিষয়টা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। বিরোধী দল আম আদমি পার্টি প্রস্তাবের সমর্থন জানালেও কংগ্রেস বিধায়কদের দাবি বিজেপি সরকার শুধুমাত্র প্রচার পাওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য 2022 সালের মার্চ মাসে তৎকালীন শিক্ষামন্ত্রী জিতু ভাঘানি বিধানসভায় বক্তব্য রাখাকালীন বলেছিলেন স্কুলে পড়ুয়াদের গীতা এবং শ্লোকগুলো বোঝা উচিত। পরে 17ই মার্চ 2022 একটি সরকারের তরফে ঘোষণা করা হয়। 2022-23 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ভগবদ গীতার মূল্যবোধ এবং নীতিগুলির সঙ্গে পরিচয় করানো হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে গল্প এবং পাঠ্য আকারে পড়ানো হবে ভগবদ গীতা। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গীতা পড়ানো হবে প্রথম পাঠ্যপুস্তকের অংশ হিসেবে। প্রস্তাব পেশ করে শিক্ষা প্রতিমন্ত্রী প্রফুল্ল পানসেরিয়া বলেন, গীতার দর্শনের মাধ্যমে গুজরাটের শিক্ষার্থীরা আরও বুদ্ধিমান হয়ে উঠবে। 2047 সালের মধ্যে উন্নত ভারত তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এবার ক্লাস সিক্স থেকে টুয়েলভের পড়ুয়াদের গীতাপাঠ বাধ্যতামূলক করা হচ্ছে। এ নিয়ে প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়। জানা গিয়েছে ক্লাস সিক্স থেকে টুয়েলভের সিলেবাসে গীতার সারাংশ মূল্যবোধগুলি অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। বুধবার 7ই ফেব্রুয়ারি এ নিয়ে রাজ্য বিধানসভায় ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পড়ুয়াদের জন্য ভগবদ গীতা পাঠের ব্যাপারে রাজ্য শিক্ষা দফতরের একটা সিদ্ধান্ত কার্যকর করার জন্য একটা প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাব অনুযায়ী ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত সব পড়ুয়াকেই গীতার নির্বাচিত অংশ পড়তে হবে। গীতার মোট 18টি অধ্যায় রয়েছে। এর মধ্যে ক্লাস অনুযায়ী গীতার ধাপগুলো সিলেবাসে রাখা হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। মূলত পড়ুয়াদের বয়স অনুযায়ী এই অধ্যায় ভাগ করা হয়েছে। গুজরাট বিধানসভায় এই প্রস্তাব আনা হয়েছে। তবে বিষয়টা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। বিরোধী দল আম আদমি পার্টি প্রস্তাবের সমর্থন জানালেও কংগ্রেস বিধায়কদের দাবি বিজেপি সরকার শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য 2022 সালের মার্চ মাসে তৎকালীন শিক্ষামন্ত্রী জিতু ভাঘানি বিধানসভায় বক্তব্য রাখাকালীন বলেছিলেন স্কুল পড়ুয়াদের গীতা এবং শ্লোকগুলি বোঝা উচিত। পরে 17ই মার্চ 2022 একটা সরকারের তরফে ঘোষণা হয়, 2022-23 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ভগবদ গীতার মূল্যবোধ এবং নীতিগুলির সঙ্গে পরিচয় করানো হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে গল্প ও পাঠ্য আকারে পড়ানো হবে ভগবদ গীতা। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গীতা পড়ানো হবে প্রথম পাঠ্যপুস্তকের অংশ হিসেবে। প্রস্তাব পেশ করে শিক্ষা প্রতিমন্ত্রী প্রফুল্ল পানসেরিয়া বলেন, গীতার দর্শনের মাধ্যমে গুজরাটের শিক্ষার্থীরা আরও বুদ্ধিমান হয়ে উঠবে। 2047 সালের মধ্যে উন্নত ভারত তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
এ বিষয়ে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।